জন্মদিন তার সঙ্গে বাড়িতে লক্ষ্মী পূজো তো অনুমেঘা প্রথমেই হ্যাপি বার্থডে কেমন ভাবে দিনটা কাটানো শুরু হলো শুনি হেবি ঘুম থেকে উঠেই মাম্মা বাবাকে বলতে লেগেছি হ্যাপি বার্থডে উইশ করো হ্যাপি বার্থডে উইশ করো আচ্ছা কি কি পেলি গিফটে দাদু ভাইয়ের থেকে পেন্সিল বক্স দুটো স্টোরি বুক অনুষ্কার থেকে মানে আমার বেস্ট ফ্রেন্ডের থেকে একটা সেলিব্রেশনের প্যাক আর এই হারটা আজকে তো বাড়িতে লক্ষ্মী পূজো তো কেক ঠেক কি কাটা হচ্ছে নাকি আজকে লক্ষ্মী পূজো নিয়ে সমস্ত কিছু মানে কেক কাটা হচ্ছে আর আমি কত বায়না করলাম কেক কাটা কাটলই না আচ্ছা তো ফ্রেন্ডসরাও তো বাড়িতে এসেছে মামা পাপা কি আজকে বকাবকি করেছে একটু বকাবকি করতে গেলে আমি বলে দিয়েছি আজ আমার জন্মদিন তো প্রথমে একটু ডিসকাউন্ট করে দিয়েছি সেটাই তাই তো আচ্ছা তো কি কি খাওয়া দাওয়া হলো সকাল থেকে পোলাও মটন চাটনি পনির মিষ্টি দইটা পিন্ডিং আছে মানে দিয়েছিলাম পেট ভরে গেছিল বলে খেতে পারিনি আলু ভাজা পটল ভাজা ভিন্ডি ভাজা আচ্ছা অনুমেঘা এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো ভোগ আছে পোলাও আছে অনেকগুলো ভাজা ভুজি কোনটা সব থেকে বেশি তোর ফেভারিট কলা কলা খেতে সব থেকে বেশি ভালোবাসি কলা আর শসা এটা মানে মিষ্টি খেতে সব থেকে বেশি ভালোবাসিস তাই তো মানে ফ্রুটস খেতে ভালোবাসি আর এমনি খাবার দাবার গুলোর মধ্যে এত কিছু যে আছে ইন্টারেস্টিং আলু ভাজা আলু ভাজা খেয়েছিস আচ্ছা সব ম্যাক্সিমাম কত আলু ভাজা তুই খেয়েছিস কোনদিন কম দুটো দিয়েছিল দুটোই খেয়েছি দুটো দিয়েছিল দুটোই খেয়েছে অসাধারণ আচ্ছা যেটুকুনি শুনছিলাম সেটা হলো তুই নাকি একটু শান্ত হয়েছিস সেটা কি আদৌ সত্যি কে বলছিল এটা তুমি শোনা যায় সব কথা পাত্তা দিই না এমনিতেও কিন্তু আমি রিউমার রিউমার ইজ বিকামিং স্প্রেডেড টোটালি উল্টো এখন আমি বেশি মার খাচ্ছি বেশি বকা খাচ্ছি কার কাছে ঠাকুর পুজো অঞ্জলি দিয়েছিস অঞ্জলি দিতে দিতে যা মন্ত্র বলছিলাম একটা কথা বুঝিনি পাপা তারপরে বই দেখে দেখে বলে দিচ্ছিল আচ্ছা আর ঠাকুর থেকে কি চাইলি কিছুই চাইনি আমি তো খাটের উপর বসেছিলাম পুজোর সময় কিছু চা হয়নি আচ্ছা যদি মাম্মা পাপাকে দায়িত্ব দেওয়া হয় যে তোমরা আমার জন্য এই জিনিসটা চাও তাহলে কি চাইব অনেকগুলো চকলেট আর যাতে আমার বেস্ট ফ্রেন্ড ফরএভার থেকে যায় বাড়িতে ফরএভার বেস্ট ফ্রেন্ড কিন্তু দুজন যে আরো আছে ফ্যানটা আছে আর একজন কে যেন আছে ওরা কোথায় তোমের মাথায় তো ওরা যে যখন বাড়িতে এরকম পুজো হয় কোনো কিছু হয় তখন ওরা কি করে ওদেরকে নিয়ে তুই কি করিস ওদেরকে নিয়ে আমি কি করি কামড় খাই আচর খাই আমার এটাই কাম এটাই ওর কাছে কাম্য তার মানে বুঝতেই পাচ্ছেন ওর সাথে কতটা কথা বলা যেতে পারে তো যে জিনিসটা একদম লাস্টে শেষ করব সেটা হলো গিয়ে আজকে তো জন্মদিন হয়েছে সমস্ত কিছু হয়েছে যদি আজকে মা লক্ষ্মী থেকে তুই কিছু চাস তাহলে তুই কি চাই বিদ্যা চাইছি বুদ্ধি চেয়েছি চকলেট চেয়েছি টাকা চেয়েছি পয়সা চেয়েছি নতুন জামা কাপড় মন খারাপ হয়ে গেছে যাই হোক মন খারাপ যাতে না হয় সেই জন্য আপাতত ছেড়ে দিতে হবে কারণ খেলার জন্য ছেড়ে দেওয়া হচ্ছে থ্যাংক ইউ অনুমেঘা টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।